ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের শোকের ছায়া এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার কেলেরায়। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরে এক নম্বর ব্লকের অন্তর্গত নেংলা গ্রামের বাসিন্দা শামসুলের ছেলে জাবেদ বয়স আনুমানিক 32 বছর। ভিনরাজ্যে কেরালায় কাজ করতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়। এই খবর বাড়ি পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার সহ গোটা গ্রাম। সোমবার এই শোকের খবর ফোনের মাধ্যমে জানতে পারে তৃণমূল ব্লক সভাপতি গোলাম রসুল মনি। শোনা মাত্রই তিনি এই দুঃসময়ে তার পরিবারের পাশে দাঁড়ান এবং সব রকমের সাহায্যের আশ্বাস দিয়ে আবার মানবিকতার পরিচয় দিলেন। তার উপস্থিতিতে অত্যন্ত খুশি পরিবার সহ গোটা গ্রাম। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। Thank you.